এবার কিছু সংবাদ এক নজরে ট্রেড লাইসেন্স করতে নগর ভবনে যেতে হচ্ছে না রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীদের একত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাভারে বালু দিয়ে সরকারি খাল ভরাট করায় এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সকালে ভাগলপুর এলাকায় ধলেশ্বরী নদীর শাখা খালে এই অভিযান চালায় উপজেলা প্রশাসন সিরাজগঞ্জের বেলকুচিতে বাবা ছেলে হত্যা মামলার অন্যতম আসামি ধলা মনিরকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার করেছে পুলিশ নৌডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাইদি সিকদার হত্যা মামলার আসামি রংপুরের গাছে সালিশি বৈঠকে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে গত রাতে পাওনা টাকা আদায় নিয়ে সালিশ চলাকালে হালিম সরকার নামে ওই তামাক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে পিলখানায় বিডিআর হত্যা মামলায় হাইকোর্টের রায় মৃত্যুদণ্ড পাওয়া নয় আসামি আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছেন আপিলকারীরা হলেন কামাল মোল্লা মনিরুজ্জামান ইউসুফ আলী আবুসাইদ আলম সাইদুর রহমান আনিসুজ্জামান ফজলুল করিম ও বজলুর রশিদ